প্রকৃতিকে ফিরিয়ে দিতে হবে সবুজ, কংক্রিটের জঙ্গলে বাঁচিয়ে রাখতে হবে সবুজ অভিযান, পরিবেশকে বাঁচাতে এমনই নানান উদ্যোগ মহকুমা শাসকের করণে। খাতায় কলমে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, বাস্তবে কি তাই? হয়তো নয়। আসলে প্রতিটি দিনই পরিবেশ দিবস, পরিবেশকে সুস্থ রাখার দিন। বিভিন্ন কারণে 5ই জুন দিনটিকে পালন করতে পারেননি তারা, সে কারণেই পরের দিনটিকে পরিবেশ দিবস হিসাবে পালন করলেন। তথাকথিত বৃক্ষরোপণ করেই দায় সারেননি। বৃক্ষরোপণ, বীজ সংরক্ষণ, গ্রিন ওয়াল তৈরি, শহরের এই কংক্রিটের জঙ্গলে সবুজের অভিযানকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্যে আলোচনা। সর্বোপরি আগামী দিনে জিরো ওয়েস্ট অফিস হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে চান তারা। এদিন এই সব কিছুই অনুষ্ঠিত হল বনগাঁর মহকুমা শাসক ডক্টর কাকলি মুখার্জির তত্ত্বাবধানে। এদিন মহকুমা শাসকের করণের বিভিন্ন দপ্তরের কর্মীদেরকে সাথে নিয়ে সাথে সহযোগিতা করেন মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরাও। এদিন অনুষ্ঠানের মাঝে পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে অনুষ্ঠিত হয় গণস্বাক্ষর। মহকুমা শাসকের করণের আরণ্যক কক্ষে অনুষ্ঠিত হয় পরিবেশ সম্পর্কিত এক আলোচনা সভাও। আমরা ওই 5ই জুনের সূত্র ধরে আজকে 6ই জুন, আজকে দিনটি আমাদের অফিসের একটি কাজের দিন, আমরা আমাদের কাজের সঙ্গে সঙ্গে আজকে পরিবেশ দিবস পালন করছি। বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা আজকে দিনটিকে পালন করলাম। আমরা চাই যে এই সীমিত পরিসরেও এই সবুজের জন্য যথেষ্ট জায়গা থাকুক এবং যেটুকু সবুজ আছে আশেপাশে সেটুকু অক্ষয় হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।